আসসালামু আলাইকুম। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়েছে। আমি আজকে জেনারেল নলেজের প্রশ্ন সেট ওয়ান এর 100% শিওর উত্তর দিয়ে দিব। সাধারণ জ্ঞান আমরা প্রথমে দেখি। 1 নম্বর প্রশ্ন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্প্রতি যে পুরস্কারে ভূষিত হয় এটার উত্তর হবে বি, সার্ক লিডার অ্যাওয়ার্ড। 2 নম্বর, 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবলে কয়টি দেশ অনুষ্ঠিত হবে? 3টি দেশে। 3 নম্বর, মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটা ছিল স্বদেশী আন্দোলন। 4 নম্বর, স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো ডি, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। 5 নম্বরে, যে প্রতিষ্ঠান 3 বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটার উত্তর হবে UNAACR। 6 নম্বর, সার্ক ভুক্ত কোন দেশ জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক এটার উত্তর আফগানিস্তান। 7 নম্বর, বাংলাদেশ মৈত্রী পাইপলাইন থেকে দেশ থেকে এত পর্যন্ত বহল এটা হলো শিলাগুড়ি, উত্তর বি শিলাগুড়ি পার্বতীপুর। 8 নম্বর, 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয় এটা উত্তর বাংলাদেশ। 9 নম্বর, হেক্সা ডেসিমিলের ভিত্তি হচ্ছে 16। 10 নম্বর, বাংলাদেশের হেজং নৃগোষ্ঠী বাস করে নেত্রকোনায়। 11 নম্বর, দি অ্যাওয়ার্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে বিশ্বব্যাংক। 12, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় 2022 সালে। 13 নম্বর, মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোনটি উচ্চ আয়ের দেশ নয় এটা হলো চীন। 14 নম্বর, আদমশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার 50.43%। 15 নম্বর, বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ এটা উত্তর হলো যুক্তরাষ্ট্র। 16 নম্বর, ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার এটা হলো 1 থেকে 100 ন্যানোমিটার। 18, ন্যাটো সদস্য ভুক্ত দেশ হলো ফিনল্যান্ড। 19, আর্কিমিডিস অ্যাওয়ার্ডস 2023 বিশ্বজয়ী চলচ্চিত্রটি হলো এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স। 20 নম্বরে, সদ্য মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সাম্মানিক জীবন সদস্যপদ লাভ করেন যে ক্রিকেটার? মাশরাফি বিন মর্তুজা। 21, তিস্তা মহানন্দা জাদুকাটা নদীগুলো হচ্ছে আন্তঃ সীমান্ত নদী। 22, সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল সংস্কৃতির। 23 নম্বর, নবান্ন কার চিত্রকর্ম এটা হলো জয়নুল আবেদিনের এটার উত্তর ক, জয়নুল আবেদিন। 24 নম্বর, যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয় সেটা হলো BCG। 25 নম্বর, সুশাসনের মূলনীতি জবাবদিহিতা। 26, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত এটা নীলফামিলিয়ে। 27, মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো কয়লা। 28, একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যান্ডগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় ক্যান। 29, বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল হলো 2023। এবং সর্বশেষ 30 নম্বর, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত সেটা হলো হবিগঞ্জ।